জেনে নিন শরীর সুস্থ রাখতে কিভাবে পানি খাবেন। শরীর সুস্থ রাখতে চাইলে নিয়মিত পানি পান করা চাই। পর্যাপ্ত পানি পান না করলে শরীরের নানা সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে দৈনিক 8 গ্লাস পানি পান করা উচিত। শরীরের তাপমাত্রা ধরে রাখা থেকে হজমে সাহায্য করে পানি। আয়ুর্বেদ নিয়ম মেনে পানি খাওয়ার কথা বলা হয়েছে, যা শরীর সুস্থ থাকতে বেশ সহায়ক। 1, এক ঢোকে পানি পান করবেন না, একটু একটু করে খাবার খাওয়ার মতোই আস্তে আস্তে পান করুন। 2, সকালে ঘুম থেকে উঠেই পানি পান করুন, এতে শরীরের টক্সিন বাইরে বেরিয়ে আসবে, এতে কিডনিও পরিষ্কার থাকবে। সকালে বেশি পরিমাণ পানি খেলে শরীর সুস্থ থাকে। 3, তৃষ্ণার্ত হলে শরীর সংকেত দেয়, আপনার প্রস্রাবের রং হলুদ হলে এবং ঠোঁট শুকিয়ে গেলেও বুঝতে হবে আপনি তৃষ্ণার্ত। 4, দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করবেন না, তা শরীরের জলীয় ভারসাম্যকে নষ্ট করে, এতে আর্থারাইটিসের সমস্যা হতে পারে। তাড়াহুড়ো না করে বসে পানি পান করুন, আপনার স্নায়ুতন্ত্র ঠিক থাকবে, হজমের সমস্যাও থাকবে না। 5, হালকা গরম পানি শরীরের পক্ষে ভালো, শরীরে কোলেস্টেরল নিয়ন্ত্রণেও সাহায্য করে। ভিডিওটি দেখে যদি আপনার কিছু অজানা বিষয় জানা হয় বা সামান্যতম উপকার হয়, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানান কেমন লাগলো। ধন্যবাদ।